নমস্কার বন্ধুরা, এই লকডাউনে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং সুস্থ আছো। আমরা সবাই এখন বাড়িতে বন্দি, সেই জন্যে আমরা সবাই একটু রেস্টুরেন্টের মতো করে যদি একটু খাবার খাই তাহলে খুব ভালো লাগবে, আমাদের সবার মনও ভালো হয়ে যাবে, অথচ খুব হেলদি হতে হবে। তাই আজকে আমি একটা কাতলা মাছের কালিয়া করে দেখাবো, যেটা করতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তাহলে আসুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। প্রথমে এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর কিছু মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে, এরকম ধোঁয়া বেরোবে দেখতেই পাচ্ছেন, তখন গ্যাসটা কম করে দিতে হবে, দিয়ে মাছগুলোকে দিতে হবে। এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। মাছ ভাজার নিয়মই হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিয়ে আস্তে করে দিয়ে তারপরে মাছগুলো ভাজতে হবে। আর আমরা বাঙালিরা তো খুবই মাছ প্রিয়, মাছের যত রকম ভ্যারাইটি হোক আমাদের কোনো আপত্তি থাকে না। দেখুন, সবগুলো মাছ আমি 5 থেকে 6 মিনিট লেগেছে এই সব মাছগুলো আমাকে ভাজতে। সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের ভেতরে আমি 2-3টে আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। বাঙালিরা একটু মাছের ঝোলে আলু কিন্তু পছন্দই করি। এবার আলুগুলোকেও আমি ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে আবারও আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1/4 চামচ জিরে দিলাম, দিয়ে লঙ্কাটা আর জিরেটা একটু ভাজা ভাজা হবে। হয়ে যাওয়ার পর এর ভেতরে বড় চামচের 1 চামচ আদা দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, সেই জন্য আদাটা একটু বেশি দিয়েছি। এবার আদাটা তেলের ওপর কষে নিতে হবে। দেখুন, আদাটা কষানো হয়ে গেলে পরে এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। এবারে একটা মশলা বানিয়ে নেব, এর ভেতরে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি 3 থেকে 4 চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, যাতে এটা আমি তেলের পর যখন দেব তখন মশলাটা পুড়ে না যায়। হয়ে গেছে, একদিকে টমেটোটাও আমার কষা হয়ে গেল। গিয়ে এবারে এই পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি এখানে 2 চামচ জল দিয়ে দিলাম, কেননা মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো। এবার আবারও একটা আমি পেস্ট করে নিচ্ছি, 1 চামচ পোস্ত, 5-6টা কাজু, 1 চামচ চারমগজ দিয়ে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নেব, না হলে কিন্তু জল দিয়ে দিলে এটা ভালো ব্লেন্ড হতে চায় না। এবারে 4টে কাঁচা লঙ্কা দিলাম আর 1/4 কাপ দই দিলাম, একটু জল দিয়ে দেব, দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পর এবারে এই দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা আমি ওরকমভাবে জলে মিশিয়ে দেওয়াতে দেখেছি কত সুন্দর কালার এসছে।
এবারে এর ভেতরে আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে আমি একটু চেক করে নেব আলুটা গলেছে কি না। হ্যাঁ, আলুটা 70% মতো গলে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো সব এর ভেতরে একে একে দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে আমরা কালিয়া করে খেয়েছি, কিন্তু একবার এইভাবে কালিয়া করে খেয়ে দেখবেন যে কেমন খেতে লাগে। আমাদের বাড়িতে অনেকেই আছে যারা কিন্তু পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না, তাদের যদি আপনি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটু গরম মশলাও দিতে পারেন। দিয়ে এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা পরিবেশনের জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কত ঘন হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া আমি বানিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে আমাকে জানাবেন। আর একদিন আমার রিকোয়েস্টে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা খেতে কেমন হয়। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশ। প্রত্যেক মাসে আমি 8টা থেকে 9টা ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো আপনারা দেখার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নতুন ভিডিও আপলোড করলেই, যাতে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।